এখানে শুরু করতে হবে ফর্ম শুরু, ফর্ম শেষ, তার আগে আমরা একটা ফর্মের জন্য একটা ইয়ে নিয়ে নিই, কন্টেন্ট, কন্টেন্ট যে কপি করতেছি আমি, এটার নাম দিলাম ফর্ম, এটার ওয়াইড দেব আমি 400 পিক্সেল দিচ্ছি, হাইট সেম থাকুক, কালার চেঞ্জ করে দিচ্ছি, এটা দিলাম, এটাকে আমি কল করবো এই কন্টেইনারের ভিতরে, কন্টেইনারের ভিতরে এখন আমরা যদি আউটপুট একটু দেখি, চলে আসছে না, এটা এটাকে আমরা মার্জিন দিয়ে একটু মাঝখানে নিয়ে আসবো, মার্জিন লেফট, এখানে আমরা একটা ফর্ম তৈরি করবো, সো এটা হচ্ছে আমাদের রিজেন, তাহলে আমরা এই ফর্মের ভিতরে, ফর্ম ডিবির ভিতরে, তাহলে ফর্ম ডিবটা আছে মার্জিন ডিবির, আর কন্টেন্ট ডিবির ভিতরে আছে ফর্ম, ভিতরে যাতে ফর্ম শুরু, আমরা এখানে ফর্মের ভিতরে লিখবো ইনপুট টাই টেক্সট, ইনপুট টাই টেক্সট, এখন আমরা যদি এটা যদি দেখি আউটপুটে, এই যে ইনপুট টাই টেক্সট নামে একটা গড় চলে আসছে। আচ্ছা, তার আগে আমরা আরো কিছু কাজ করব, সেটা হচ্ছে h1 নেব, h1 শুরু, h1 শেষ, এখানে লিখলাম রেজিস্ট্রেশন ফর্ম, চাইলে আমরা এখান থেকে একটা হরিজন্টাল বারও দিতে পারি, এবার আমরা এখানে এই ইনপুট ট্যাব টেক্সট এর ভিতরে একটা আইডি কল করি, আইডি এটার নামও দিলাম, এটার নাম দিলাম টেক্সট, কন্ট্রোল সি, সিএসএস এ যাই, এটার জন্য একটা ডিজাইন করবো, হ্যাশ টেক্সট, প্রথমত এটাকে হোয়াইট দিচ্ছি আমি, হোয়াইট,
ওকে তো যেমন আমরা ওয়াইড টোটাল আমরা ডিভের ওয়াইড কত 400 দিছি না তো এটার ওয়াইড দেব আমরা 390 পিক্সেল দিলাম আর 10 পিক্সেল আছে রাখছি হাইট হাইটটা 40 পিক্সেল দিলাম পিক্সেল স্লট লেফট তারপর হচ্ছে স্লটটা কোন অংশ স্লট হচ্ছে তোমার ডিপটা কোন পাশে থাকবে তারপর হচ্ছে বর্ডার তো এখানে দেখো বর্ডার রেডিয়াস রেডিয়াস মানে কর্নারগুলা বাঁকা করার জন্য বর্ডার রেডিয়াস হচ্ছে বর্ডার রেডিয়াস 8 পিক্সেল বর্ডার রেডিয়াস 8 পিক্সেল বলতে কি তোমার কর্নারগুলা দেখবা বাঁকা হয়ে যাবে একটু অ্যাঙ্গেল তো এটা যদি আমরা একটু আউটপুটে দেখি দেখো এই ডিপটা একটু বড় হয়ে যাবে এবং এখানে যে রেডিয়াস হয়ে গেছে কর্নারে ঠিক না তাহলে এটাকে আমরা আরেকটু এই পাশে নিয়ে আসবো এই পাশে নিয়ে আসলে একটু মার্জিন দিতে হবে সো মার্জিন আমরা মার্জিন লেফট আমরা 10 পিক্সেল খালি রাখছি লেফটে যদি আমরা 4 পিক্সেল দিলাম সো এটা মাঝখানে চলে আসবে এজেন্ট ওকে এরপর আরো কিছু কাজ করব আমরা ফেডিং লেখা ফেডিং লেফট লেখাগুলো যাতে আরো এদিকে যায় ফেডিং লেফট 10 পিক্সেল দিলাম এবং লেখাগুলোর ফন্ট সাইজ একটু বড় করে দিচ্ছি ফন্ট সাইজ ধরো 10 পিক্সেল দিলাম লেখাগুলো তো 10 পিক্সেল ছোট হয়ে গেছে আর বড় হয়ে গেছে তাহলে এখানে আমরা আমাদের ইনপুট গুলা দেব ওকে এরপর আসো জাস্ট এরপর এটাকে কপি করো শুধু এটাকে কপি করো এখন দেখো এখানে একটা জিনিস একটা থেকে আরেকটা দূরত্ব বাড়াতে হলে যে কোনো একটাতে মার্জিন লেফট দিয়ে দাও মার্জিন বটন দিয়ে দাও মার্জিন বটন 4 পিক্সেল ঠিক আছে এখানে যদি আমরা প্লেস হোল্ডার লিখি দেখো PLACEHOLDER প্লেস হোল্ডার ইকুয়াল টু ডাবল কোটেশন এখানে লিখবা ইন্টার এরপর নিচে আরেকটা লেখো সেম ভাবে এটাকে কপি করো এটা হচ্ছে দেখো ইনপুট টাইপ সাবমিট বেনু সমান রেজিস্ট্রেশন নাও এখানে দেখো একটা রেজিস্ট্রেশনের জন্য একটা বাটন চলে আসছে এরকম তো আমরা এটাকে নিয়ে একটু কাজ করব এখানে একটা আইডি কল করো আইডি এটার নাম দাও বাটন ইউ ডাবল টি বাটন তো এটাকে কপি করো কপি করে হ্যাশ এখানে আমরা টেক্সটে যে ডিজাইন গুলো দিছি সবগুলো কপি করো সেম হবে বাটন হ্যাঁ ওয়াই আমরা হাফ করে ফেলবো হাইট ঠিক আছে প্লট ঠিক আছে বর্ডার রেডিয়াস ঠিক আছে মার্জিন লেফট ঠিক আছে মার্জিন ফেডিং লেফট ঠিক আছে ফন্ট সাইজ ঠিক আছে শুধু এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দাও নতুন করে ব্যাকগ্রাউন্ড একটা কালার দাও কালারটা দিলাম এখন দেখো এটা তাহলে ওয়াইড হাইট যেটা বড় গেছে না দেখছো আবার কালার দাও শুধু কালার মানে কি ফন্ট কালার তো ফন্ট কালার দাও সাদা করে দিলাম ঠিক আছে না রেজিস্ট্রেশন আবার এখানে দেখো এটাকে তুমি কপি করো হুবহু কন্ট্রোল সি এখানে দাও ইনপুট টাইপ রিসেট এখানে ভ্যালু সমান দাও রিফ্রেশ রিফ্রেশ তো এটার কাহিনী হচ্ছে দেখো
আমরা যদি এখানে লিখলাম, এখন আমি যদি এগুলো ডিলিট করতে চাই তাহলে রিফ্রেশ দিলে ইমেল দিচ্ছে না, রিফ্রেশ। আর এখানে দিলে কি হয়ে যাবে, ডাটাবেসে চলে যাবে, যেটা আমরা পিএসপি দিয়ে করে থাকি আর কি। ওকে, তো এরপরে ধর আরো কিছু কাজ দেখো, যেমন এখানে দিলে আমরা যদি রিকোয়ার্ড ওয়ান, আর ই কিউ ইউ আই আর ই ডি, রিকোয়ার্ড ইকুয়াল টু ডাবল কোটেশন, রিকোয়ার্ড ওয়ান এর কাজ হচ্ছে, যেমন দেখো আমি যদি এটা খালি রেখে এটা দিলাম রেজিস্ট্রেশন না, সাথে সাথে একটা কি বলতেছে মেসেজ চলে আসছে, প্লিজ ফিল দিস ফিল্ড, মানে এই ফিল্ডটা মারবি তোমায় কি করতে হবে, পূরণ করতে হবে। তাহলে রিকোয়ার্ড ওয়ানটা যত জায়গায় দিবা তত জায়গায় এগুলা পূরণ করতে হবে মারবি। যদি তুমি কোনো কারণে এটা ভুলে খালি রাখো তোমাকে সাথে সাথে কি দিবে মেসেজ দিবে। ঠিক একইভাবে এটা যত জায়গায় তোমার এই রিকোয়ারমেন্টটা দরকার যে কোনো জায়গায় ইনপুট টাইপ বক্সের যে কোনো জায়গায় দিতে হবে তত জায়গায় দিয়ে দিবা। তাহলে দেখো আমি যদি এটা করলাম, এটা বলতেছে এটা ফিল আপ করলাম আর এটা বলতেছে, তো এটা ফিল আপ করলাম আর টেনশন নাই চলে গেছে, ঠিক আছে রিকোয়ার্ড ওয়ান। এরপরে দেখো আমরা চাইলে এখানে ম্যাক্সিমাম লেন্থ, ম্যাক্সিমাম লেন্থ ধর আমি থ্রি দিলাম, তাহলে এখানে তিনটার বেশি অক্ষর নিবে না, দেখো এক দুই তিন এটা নিচ্ছে না। আবার তুমি যদি এখানে ভ্যালু দিয়ে দাও, ভ্যালু ভ্যালু দিলাম ধরো কামাল, তাহলে দেখো আমরা যখন রিফ্রেশ দেবো অটোমেটিক কামালটা এখানে শো হয়ে থাকবে, রিফ্রেশ দেখছো না কামালটা হয়ে গেছে, ঠিক না। আবার এটা আবার চাইলে তুমি ডিলিট করতে পারো, আর তুমি চাও যে না আমি ডিলিটও করবো না, এটা কি করবো রিড অনলি করে রাখবো, যে শুধু রিড করতে পারবা তুমি আর কিছু করতে পারবে না। তাহলে দেখো এখানে যদি আমরা রিড করে দিই, দেখো এখন আর এটা মুছতে পারবে না তুমি, রিড রিড অনলি। তো এটার কাজ হচ্ছে শুধু রিড অনলি দেখতে পারবা, আর এটা হচ্ছে ভ্যালু দিয়ে রাখতে পারবা, এটা হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ, আর এটা হচ্ছে তুমি চাইলে কি দিতে পারো প্লেস হোল্ডার দিতে পারো টাইটেল। এগুলো হচ্ছে তোমার এটাকে আমরা বলি ভ্যালিডেশন আর কি, একটা ফিল্ড ভ্যালিডেশন, অর্থাৎ একটা ফিল্ডে ফিল্ডে কি কি দরকার কি কি প্রয়োজন সেটা তুমি এখান থেকে দিতে পারবা। তারপর আসো এখানে আমরা এটা কপি করতেছি, দেখো তো ইনপুট টাইপ ভ্যালু তো দরকার নাই, রিড অনলিও দরকার নাই, এটা কেটে দিচ্ছি, ম্যাক্সিমাম লেন্থ দরকার নাই। তো ইন্টারভিউর ইমেল, ইন্টারভিউর ইমেল দিলাম, এখানে দিতে হবে ইনপুট টাইপ, এটা একটু পিছনে দাও তাহলে ইনপুট টাইপ, এখানে দিবা ইনপুট টাইপ কি ইমেল দিবা, ইমেল ইনপুট টাইপ ইমেল দিলে কি হয় দেখো, আমি এখানে লিখলাম ফুলফিল করছি না, বাট এরপরও কিন্তু ভুল বলতেছে, কেন বলতেছে প্লিজ ইন্টার অ্যান ইমেল অ্যাড্রেস, তাহলে এটা এটা কি ইমেল অ্যাড্রেস হলো, তো এখানে বলতেছে তুমি মানে কি এক্স্যাক্টলি ইমেলটা দাও ইমেল ফরম্যাট আর কি, ধরো এ এট দা জিমেল বা ইয়াহু মেল ডট কম, দেখো আর ডিস্টার্ব করবে না, তার মানে কি তুমি শুধু দিলে হবে না, তোমাকে ফিল গুলাতে যেটা চাচ্ছে ইমেল হলে ইমেলটা তোমাকে কি দিতে হবে, দিতে হবে। তারপর দেখো ইনপুট টাইপ এখানে দিবা পাসওয়ার্ড, ইনপুট টাইপ পাসওয়ার্ড, তাহলে এখানে দেখো পাসওয়ার্ড দিবে, এখানে দিবা ইন্টারভিউ পাসওয়ার্ড, রিপ্লাই দাও তাহলে পাসওয়ার্ড দেখা যাবে না, ঠিক আছে ইনপুট টাইপ পাসওয়ার্ড। তারপর আসো আর গুলো সোজা শুধু ইয়া দিবা ইনপুট টাইপ নাম্বার, ইনপুট টাইপ নাম্বার হলো নিবাস। আচ্ছা যাই হোক, আজকে এই পর্যন্ত থাক, তাহলে তোমরা ভিডিওটা নিয়ে যাও।